জয় সোনামা, এ জয়। আমি বলে দিই একটু কথা, আপনারা এগিয়ে যান না, এগিয়ে যান সবাই, ওখানে জড়ো হয়ে রয়েছে অনেক জীবন, আমার রিক্সের মধ্যে রয়েছে আমি জানি, কারণ মঙ্গলা কখনই কোনো কিছু তাবিজ কাগজপত্র আনতে কিচ্ছু বিক্রি করে না, আর মঙ্গলা কোনোদিন কারো কাছে কিচ্ছু চাওয়ায় না। ভক্তরা ভালোবেসে মাকে যা যা গহনা দিয়েছে, যার যার মনস্কামনা পূর্ণ হয়েছে ভক্তরা মাকে সাজিয়ে দিয়ে গেছেন। আজকে কৃষ্ণকালী মা নিজে নাম নিয়েছেন, আমার নাম হবে কৃষ্ণকালী। তবে আমার জীবন রিক্সের আছে, যারা দেখবেন খুব মায়ের নামে কটু কথা বলছে, আমার নামে কটু কথা করছে, তাদেরকে তারা করছে কেন, এখন তাদের কাছে আর যাচ্ছে না, তারা 20,000 টাকা 10,000 টাকা একটা মাদুলি তাবিজ কবচ পাথর জলপোড়া এসব মঙ্গলা দেয় না, মঙ্গলা একটা জিনিসই দেয়, বলে মায়ের নাম জপ করো। জয় কৃষ্ণকালী, মায়ের জয় নাম জপ করতে বলা হয়, কারণ নাম জপের মধ্যে অনেক অলৌকিক শক্তি আছে, সেটা স্বয়ং মা নিজে আমাকে বলেছিলেন, আমার নাম হবে কৃষ্ণকালী। তাই এর মধ্যে দুটো শক্তি আছে, কৃষ্ণ আছে কালী আছে, তাই আজকে দেশ বিদেশের শুধু মায়ের নাম জপ করে অনেক অনেক মানুষ উপকার করছে, ক্যান্সারের রোগ ভালো হচ্ছে শুধু মায়ের নাম জপ করে, কেননা মঙ্গলা তাবিজ কবচ পাথর আনতে কিচ্ছু দেয় না, সেই জন্যই মঙ্গলা এখন সবার কাছে এখন রিস হয়ে গেছে, যে মঙ্গলাকে কতক্ষণ বসাতে হবে আমি জানি, আমার জীবন রিক্সে রয়ে গেছে, কিন্তু স্বয়ং যদি মায়ের চারটে হাত আমার মাথার ওপর থাকে তাহলে আমার এক বিন্দু কিচ্ছু হবে না, শিখরে ঠিক উঠবো। অনেকজন অনেক কটু কথা মঙ্গলা মাকে নিয়ে, কৃষ্ণকালী মাকে নিয়ে অনেক কিছু বলছেন, যারা ঈশ্বর বিশ্বাস করে না, কিন্তু আমি কারো কটু কথা ভেঙে পড়ি না, আমি আমার লক্ষ্যে রয়েছি, ভক্তর পাশে আমাকে দাঁড়াতে হবে, কুসংস্কারকে ছিঁড়ে ফেলতে হবে, কুসংস্কার নয়। আমি বারবার বলি ভক্তদের, যদি আপনাদের কিছু হয়ে থাকে তাহলে আপনারা আগে ডাক্তারখানা যাবেন, আগে ডাক্তার দেখাবেন, তারপরে ডাক্তারের পর ভগবানের কাছে এসে ফেলবেন। প্রত্যেকটা ভক্তকে বলি কোনো মাদুলি তাবিজ কবচ কিচ্ছু করবেন না, কোনো দামি দামি কিচ্ছু আংটির দরকার নেই, পাথরের দরকার নেই, শুধু মায়ের নাম জপ করো। আজকে মঙ্গলা, মঙ্গলাকে বসানোর জন্যে অনেকেই লেগেছে, যে মঙ্গলাকে তাপতে বসিয়ে দেব, মায়ের কারণ আমি শুধু বিলাই মায়ের নাম বিলাই, আমি কোনো তাপিস দিই না, কবচ দিই না, জলপোড়া দিই না, তেলপোড়া দিই না, আংটি দিই না, পাথর দিই না, কোনো মাদুলি আমি দিই না, শুধু বলি মায়ের নাম জপ করো, নাম জপে অনেক শক্তি। তবে কেউ পারবে না, কেউ না, মঙ্গলাকে কেউ বসাতে পারবে না, কারণ স্বয়ং কৃষ্ণকালী মা আছেন যেখানে। জয় কৃষ্ণকালী। এই পায়েস আপনারা দেখলেন, মায়ের পরমান্ন এক ভোগ এনে দিয়েছে, আর একটা পরমান্ন ভোগ এনেছে, যখনই দেখবেন যাই কিছু আসে মায়ের কিন্তু দুটো দুটো করে আসে, লক্ষ্য করে দেখবেন। তাই এই মাও জানত না যে ওই পরমান্ন করবে, ওই মাও জানত না যে এই মা পরমান্ন করবে, তাই এই মাও কিন্তু পরমান্ন করে নিয়ে এসছে, মা দুটো মা, তাই মা দুটো দুটো জিনিস কিন্তু নিয়ে নেয়। তাই আমি ভক্তদের কাছে কোনো কিছু চাই না, ভক্তরা ভালোবেসে যা দেয় কৃষ্ণকালী মা তাই গ্রহণ করে। একবার সবাই উলুধ্বনি দিন, আমাদের নদিয়া হবে মা সুজি করে নিয়েছে মায়ের ভোগ, 22 বছরের অর্শরোগ, যেখানে এত কিছু করার পর ভালো হয়নি, শুধু 25শে বৈশাখ মায়ের বাৎসরিক পুজো এসেছিল, মায়ের নাম জপ করেছো। আমি মায়ের ওই ফটো বাৎসরিক পুজোর দিনকে বাড়িতে বসিয়েছি ঠাকুর ঘরে, একদম
কৃষ্ণ জয়, কৃষ্ণ কৃষ্ণ কালী মায়ের জয়। উঠে যাবে তুলে ওদিকে রেখে দাও। একটা প্লেট আমি দিয়ে দিচ্ছি মা, ওই ছোট দাদা থাক, ওই বড় প্লেটটা তোমরা ভাগ করে নাও, আর ওখানে যদি কজনকে প্রসাদ দান করো তাহলে অল্প অল্প কেটে কেটে সবাইকে দিয়ে দাও না। তুমি কেন সন্দেহ দিচ্ছ না বেটা? নেবে না, পুজো দেবে আমাকে ফুল দাও। হ্যাঁ, পুজো দেবে বলে সন্দেশ নেয়নি। মায়ের পড়ানো আলতো পড়তে পারবে না, জলে দিতে হবে, আর নাহলে মাকে দিকে দেখে তো জলে দিতে হবে, মাকে দিকে সাইডে রেখে দেবে। তাড়াতাড়ি করো, রেখে দেবো মা, বাচ্চাটা খুলে দেবো মাকে। এগুলো কি হচ্ছে দেখো মা, না একটু প্রণাম করি মা। হ্যাঁ, কৃষ্ণ কালী মায়ের জয়। কি করছো তোমরা, লাইনে দাঁড়াও নালে এমনি করে হবে না, রেখে মা রেখে দিচ্ছি। কই আর কই, অনেক উপকার হয়েছে মায়ের কাছে, কোথা থেকে আসছো মা? বর্ধমান থেকে। মা অনেক উপকার পেয়েছে, তাই মা দুবার এসছে, তিনবার হলো মায়ের জন্য পরমান্ন ভোগ নিয়ে এসছে। আর মা দেখাও কি কি নিয়ে এসছো, মায়ের জন্য সুজি আর কে নিয়ে এসছো মা দেখাও। খাইয়ে দিচ্ছি।
খুব যন্ত্রণা হয় এখন, ও হচ্ছে তোমার নাম জপ করাতে ভালো হয়েছে, কিন্তু হাত মাঠে ওর করে উঠছে এরকম ভাবে উঠছে না, অনেকটা যা ছিল তার থেকে অনেক ভালো হয়েছে। এই মা কলকাতাতে ধূপের ব্যবসা করে, হাওড়াতে বাড়ি বাড়ি এই মাই ধূপ নেন এর কাছে, সব কাস্টমার আমার যতদিন এসে সবাই আমার কাস্টমার এসেছে, সবাই কাস্টমার। আমি মায়ের, আমি কারোর কিছু সমস্যা আগে আমি বলি মায়ের নাম জপ করো, আমার শুনে সবাই অনেক পুজো পুজোও দিয়েছে আর কেউ মায়ের উপকার পেয়েছো? কোনো ভক্ত বাবা পেয়েছেন? বাবা দুবার এসেছেন, বাবার অস্ত্র রোগ ছিল, দুবার প্রতিদিন আসছেন বাবা, অনেকটাই ভালো আছে বাবা, অনেক অনেক একদমই বাবা প্রত্যেকের আর কেউ উপকার পেয়েছো মায়ের? আর কেউ মায়ের উপকার পেয়েছো? কোন ভক্ত মায়ের উপকার পেয়েছো কেউ? জয় সোনা মায়ের জয়। এই মা প্রতিদিন এসে বলেছে আমি ছোটখাটো অনেক উপকার পেয়েছি, মায়ের নাম জপ করে বলো মা। ছেলেকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করি, তোর বাবুকে আমার ছেলে ছুটি পায় না, ছুটি পেয়েছে আমি নিয়ে। বাবা কিছু সার্ভিস করো বাবা, কুড়িতে সার্ভিস করি নিয়ে নিয়ে, তাহলে কাজ করতে পারছিলাম না, তো অনেক কষ্ট করে ছুটি পেয়ে মাসে কাজ করলাম। কোথায় সার্ভিস করছো? আমি হাওড়াতে আছি নবান্ন। জয় কৃষ্ণকালী মা, জয় মা, অনেক উপকার পেয়েছে, মায়ের নাম জপ করে ইউটিউবে ভিডিও করে কোথা থেকে আসছো মাধুনি?
জয় সোনামাই জয়। একটা করে বিলিপত্র চরণে দিতে বলেছে, আমি তাই দিই একটা করে বিলিপত্র। আজকে তো এখানে আসছি, জয় কৃষ্ণকালী জয়, জয় সোনামায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, মা অনেক ছোটখাটো স্বপ্ন দেখেছে। বলো মা, কি স্বপ্ন দেখেছো তুমি? ওই তো ফুলের আচার খেতে চেয়েছে, তারপর বিলি পত্র আমাকে দিতে বলেছে রোজ একটি করে। বেলপাতা, হ্যাঁ বেলপাতা রোজ একটা করে দিতে হবে। আজকে তো দেওয়া হয়নি, ছোটো বাচ্চা রূপে, আর বাচ্চা রূপে দেখা দিয়েছে, বাচ্চা রূপে। হ্যাঁ, আর তারপরে তো আপনার রূপে আমাকে ত্রিশূল ছুঁয়ে এসছে। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখেছো আগে ছবিগুলো আমরা এতটা চুলছিলাম, তারপরে যখন অফিস সার্ভিস করে তখন এইটুকু চুল করে, এইটুকু চুল ছিল আমার, এইটুকু এখন চলবে না, ওই সারা মাকে পাহারা দেয়, যতক্ষণ না পুজো হচ্ছে ও চলবে না। আমি জানি না, আর ও জানে না যে এই ভুলু আমাদের বাড়িতে এসে বসে আছে, কি কাঁদছে, চ চ গেল না ও, কিন্তু আমাদের এইটুকু থেকে বসেছে অন্য জানা, আর চলে এলো আমার কাছে। এখানে উপরে থাকে, এখানে বেদিতে, এখানে মায়ের কাছে মাকে দেখে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গল।